মর্নিং বন্ধুরা, কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আমার সাথে কোনো আপনাকে অনেক অনেক স্বাগত। তা আমি এসে গেছি রাস্তা হাঁটতে, একটু রাতে করে একটু হেঁটে যাই। তা যাই হোক, তোমরা কেমন আছো? অনেকদিন পরে তোমাদের সামনে চলে আসলাম। আর আমি যে হাঁটছি দুই ধারে, কত সুন্দর দেখা এই পাশে ধান খেত, এ পাশে ধান খেত, কি ভালো লাগছে। আর রোদ পড়ছে মুখে, দেখা যাচ্ছে না কিছু। চলো বাইরের দিকে যাই, কাছাকাছি গিয়ে থাকবো, কথা হবে। রাস্তা তো অনেক হাঁটা হলো, তা চলো একটু বাড়ির দিকে যাই, গিয়ে সংসার কাজ টাজগুলো সেরে নিই। অনেক কাজ করে আছে, সকালবেলা কাজটা সারা হয়নি। কত ভোরবেলা উঠে লোক যাচ্ছে, আমি তো বেলা হয়ে গেছে, আজকে সূর্য উঠে গেছে, দেখো দেখো পিছনে সূর্য, সূর্য উঠে গেছে। তা চলো আস্তে আস্তে যাই। আর সকালের আবহাওয়াটা দারুণ লাগে দেখতে, সব সকালবেলা যে একটা মানে কি বলবো, এত সুন্দর আবহাওয়াটা থাকে। এখন আবহাওয়াটা খুব সুন্দর, পরে কী হবে জানি না। তা চলো এখন রাখি, বাড়ি যাবো কথা হবে। হাই বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে। আমার সংসারে বাইরের কাজ হয়ে গেছে, এবার চলে এসেছি ঘরের কাজ করতে। তা ঘরের কাজও সেরে ফেলেছি, ছেড়ে এবার চলে এসেছি সকালে টিফিন বানাতে। তা সকালে টিফিন হবে আজকে রুটি আর চা। তা চলো বানিয়ে নিই, তোমরা দেখতে থাকো। তা এখানে রুটিগুলো আস্তে আস্তে, আমি আমার বাড়ি যে রুটিগুলো বানাই আমার খুব সুন্দর মানে ফলে, কিন্তু অন্যের বাড়ি গিয়ে আমি পারি না করতে, আমি জানি না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আমি টুকটুক করে কাজগুলো সারতে থাকি। ছুটি
হাই বন্ধুরা, কার সাথে সাথে চলে এসেছি আবার রান্না করতে। দেখো অনেক যাবে স্কুলে, ও বলছে যে আমি দুটো ভাত খেয়ে যাবো। চলো আমার ভাতটা রান্না হয়ে গেছে। এবার আজকে তো শনিবার, আজকে হলো নিরামিষ। তা চলো পেঁপে ভাজা করবো, বেগুন ভাজা করবো আর মুগ ডাল করবো। তা চলো কতদূর কী রান্না করতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। তা রাখলাম এখানে, তোমরা দেখতে থাকো। কাজকর্ম গুছিয়ে নিয়ে চলে এসেছি, কাজ কিছুই করতে হয়নি। গিয়ে দেখি সব করে ফেলেছে ওরা। এসে আমি ডাল বসিয়ে দিয়েছি, দেখো ডাল আলু দিয়ে সিদ্ধ হচ্ছে। একটু জলটা ঢেলে দিই, থাকার না না লবণ, ওই 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 যে নিরামিষটা দিবি, যে নিরামিষ শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিবি, আর কিচ্ছু দেওয়া লাগবে না। তো চলো সব পাঁপড় এনেছে, দেখছি পাঁপড় খাবো একটু। চলো পাঁপড়টা খেয়ে নিই। পারিস আমারটা, আর আমি তোদেরটা খেতে পারি না। তোদেরটা প্রচুর দাম না, আমারটা দাম নেই। আমি যে সারা জীবন শেষ করে দিলাম তোদের জন্যে। এই যে শুধু পাঁপড় এর মধ্যে ধনে পাতার চাপ আছে। এই যে পাঁপড় আমার ভাগ্যে এইটুকু। ব্লাউজটা দেখতে হবে কি রকম গায়ে হবে কিনা সেটিং। ধনে পাতা আমার একটা দেওয়ার আছে, ও অন্য পাতা বলে, বলা যাবে না। ভাইয়া খাই না, খাচ্ছি কিছু হবে কিন্তু তা ঠিক নেই। চলো খেয়ে নি, তবে তোমাদের সঙ্গে আমার অনেক কথা হবে। চপ টপ খাওয়া হয়ে গেছে, এবার একটু জল খাবো, একটু পরে, এখন না। অনেকদিন বাদে চপ খেলাম, ও এনেছে সামনে, আমি আর লোকটা সামলাতে পারলাম না, ওই জন্য চপটা খেয়ে নিলাম। তো যাই হোক, কী হবে জানি না, তেলে ভাজা জিনিস আমি খাই কম। তা চলো এখন রাখি, খাওয়া দাওয়া সেরে নি, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। আর এখন আমার খুব খিদে পেয়েছে, তা বাই রাখলাম।
পরের দিন সকালে চলে এসেছি। দেখো সকাল সকাল এখন সূর্য মামা উঠে পারেনি, উঠছে আস্তে আস্তে। তা কালকে যে আমি শর্ট করেছিলাম হাটের থেকে এসে, মানে বাজার থেকে এসে, শর্টটা দেখছি ডিলিট হয়ে গেছে, হয়তো ছেলে কি মেয়ে বা ডিলিট করে দিয়েছে, কি যাই হোক হবে। তা আমি ভিডিও ভিডিও মানে শর্ট করা হয়নি, ফটোটা শ্যুট করা আছে। তা চলো ফটোগুলো দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। তো এটা আমার শেয়ার চ্যাট থেকে বার করা, সুন্দর লাগছে দেখতে। তা এই যে চলে এসেছি আমি হাটে, হাটে গেছিলাম, সেখান থেকে আমি স্টেশনারি দোকান থেকে এনেছি, দেখো এটা নিভিয়া নিভিয়া বডি লোশন, আর ওই হাতে আছে এটা গোলাপ জল, আর আছে হলো এটা শাড়ি, এটা বৌমার জন্য শাড়ি নিয়ে এসেছি, এই যে তোমরা দেখতে থাকো। আর এটা হলো স্টেপ ফ্রি, এটা তো সবাই লাগে, লজ্জার কোনো ব্যাপার নেই। আর আমার জন্য এই ব্লাউজটা আমি এনেছি, কিন্তু এইটা সুন্দর করে একটা শর্ট তোলা হয়েছিল, সেই শর্টটা কীভাবে ডিলিট হয়ে গেছে জানি না, সরি। তো যাই হোক, তোমাদের সঙ্গে এই ফটো দিয়ে আমি শেয়ার করলাম, তা তোমরা দেখো, দেখে দেখে যদি ভালো লাগে ভিডিওটা আমার, তাহলে একটা লাইক করবে, একটু কমেন্ট করবে আর শেয়ার করবে। তো গুড মর্নিং, সকাল সকাল রেখে দিচ্ছি ব্লগটা, এখন এই ব্লগটা এখানে শেষ করছি, আবার নতুন একটা ব্লগ স্টার্ট করতে হবে। তো চলো রাখলাম, বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।